নমস্কার, আমি গণেশ সাধিকা রাজশ্রী আবার চলে এসেছি আপনাদের সামনে ইউটিউবের নতুন একটি অনুষ্ঠান নিয়ে। এবং আপনাদের ভালো লাগা আমাকে সবসময় অনুপ্রাণিত করে নতুন নতুন অনুষ্ঠান করার জন্য। আজ আমি যেটা আপনাদের বলবো, অনেক সময় কোনো অশুভ কিছু জীবনে ঘটার আগে একটা সংকেত পাওয়া যায়, যার অর্থ খারাপ সময় আসতে চলেছে। মন দিয়ে অনুষ্ঠানটি দেখুন এবং শুনুন, জানতে পারবেন একটি মন্ত্রে সৌভাগ্য বৃদ্ধি হয়। আমি চ্যালেঞ্জ করে বলছি, একটি মন্ত্রে সৌভাগ্য বৃদ্ধি করুন। সময় হচ্ছে সবচাইতে বলবান, দিন রাত্রি যেমন আসে আবার ঠিক সেই রকম ভালো মন্দও আসে। দিন আসে, রাত্রি আসে, ভালো আসে, মন্দ আসে, সুখ আসে, দুঃখ আসে। আপনি নিজে চেষ্টা করুন যাতে যখন শুভ সময় আসবে তখন সেই শুভ সময় বা ভালো সময় যেন জীবনে চিরস্থায়ী হয়, আর এটাও চেষ্টা করুন খারাপ সময় যেন জীবনে না আসে, আর এলেও তা যেন দীর্ঘস্থায়ী না হয়। দেখুন, জীবন সুন্দর, আকাশ বাতাস পাহাড় সমুদ্র, আর সবচাইতে সুন্দর কিন্তু এই সুন্দর পৃথিবীতে সুন্দরভাবে বেঁচে থাকা। কিন্তু তা কি সবসময় সম্ভব হয়? সব কিছুরই সংকেত বা পূর্বাভাস থাকে। আপনাকে জানতে হবে, বুঝতে হবে যে কোনো পূর্বাভাস আপনাকে খারাপ সময় আসার সংকেত দিচ্ছে না তো। এবং জানুন কি সেই সংকেত যা আভাস দিচ্ছে আপনার জীবনে খারাপ সময় আসন্ন। জানতে হলে শেষ পর্যন্ত অনুষ্ঠানটি মন দিয়ে দেখুন। অবশ্য তারাই দেখবেন, আমি তাদেরই দেখতে বলবো যারা আধ্যাত্মিকতা, ঈশ্বর এবং শাস্ত্রে বিশ্বাস করেন। যাদের আধ্যাত্মিকতায় বিশ্বাস আছে, ঈশ্বরের ওপর বিশ্বাস আছে, শাস্ত্রের ওপর বিশ্বাস আছে। আজ বলবো খারাপ সময়ও ভালো ফল লাভের উপাচার। খারাপ সময় জীবনের সবচাইতে বড় শিক্ষক। কঠিন সময় মানুষ চেনায়। বিনম্র ধন্যবাদ সকল দর্শকদের, আপনাদের ভালো লাগা, আপনাদের সাপোর্ট আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলকে বৃহৎ থেকে বৃহৎ পরিবারে পরিণত করছে, এবং আমারও দায়িত্ব বেড়ে যাচ্ছে। এবং আমি চেষ্টা করছি যতটা বেশি আপনাদের বিভিন্ন নতুন তথ্যে সমৃদ্ধ করার। চেম্বারে অনেকেই এসে বলছেন, অনলাইনে অনেকেই বলছেন, ছোট ছোট পরিবর্তন, ছোট ছোট উপাচার পালন করে তারা উপকৃত হচ্ছেন। ভালো লাগে, খুব ভালো লাগে আপনাদের কথা শুনে যখন আপনারা এসে বলেন যে আমার উপাচার থেকে আপনারা উপকৃত হচ্ছেন। আজ যারা প্রথমবার অনুষ্ঠানটি দেখছেন, আশা করি যদি তাদের অনুষ্ঠানটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল গণেশ সাধিকা রাজশ্রীকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে সব অনুষ্ঠান সবার আগে দেখতে পান। আপনাদের এই ভালোবাসা আমাকে কিন্তু প্রচণ্ডভাবে উৎসাহিত করছে। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব অশুভ সংকেত কিভাবে বুঝবেন যখন কারো জীবনে কোনো খারাপ সময় আসতে চলেছে। সর্বপ্রথম যেটা সংকেত পাবেন সেটা হচ্ছে ব্যয় বা খরচ হঠাৎ করে অত্যন্ত বৃদ্ধি পাবে। কোনো কারণ নেই, কারণে অকারণে বাজে খরচ আরম্ভ হয়েছে। বাড়িতে নিজেদের প্রয়োজনীয় ইলেকট্রনিক্স গ্যাজেটগুলি যেমন টিভি, ফোন, এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, অর্থাৎ বিদ্যুৎ চালিত যে সমস্ত যন্ত্র, বারবার সেগুলি খারাপ হয়ে যাচ্ছে। আপনি মেকানিক ডেকে হয়তো ঠিক করছেন, কিন্তু বেশি দিন নয়,
দেখা যাচ্ছে আবার তা পুনরায় খারাপ হয়ে যাচ্ছে। এটি কিন্তু একটি মারাত্মক অশুভ সংকেত। এই সকল ইঙ্গিত কিন্তু অনেকে অনেক সময় না খেয়াল করেন না, মানে ব্যাপারগুলোকে ওইভাবে সিরিয়াসলি দেখেন না, কিন্তু এগুলো দেখবেন। স্বপ্ন, স্বপ্ন আমরা ঘুমোলে সবাই দেখি, কিন্তু যদি আপনি ক্রমাগত খারাপ স্বপ্ন দেখতে থাকেন তার অর্থ কিন্তু অশুভ সংকেত দিচ্ছে আপনাকে সতর্ক হওয়ার জন্য। খেয়াল রাখবেন আপনি আপনার প্রিয়জনের মৃত্যুর স্বপ্ন দেখছেন না তো, ভোর রাতে স্বপ্ন দেখছেন না তো যে আপনার সমস্ত অর্থ শেষ হয়ে যাচ্ছে, আপনি অর্থহীন হয়ে যাচ্ছেন। ভোর রাতে স্বপ্ন খুব গুরুত্বপূর্ণ, সেই সময় যদি অর্থনাশ বা অর্থহীন হয়ে যাওয়ার স্বপ্ন দেখেন একটু ভেবে দেখবেন এমন স্বপ্ন কেন দেখছেন। ঘুম হচ্ছে জীবনের সবথেকে প্রয়োজনীয় জিনিস, সবথেকে প্রয়োজনীয় উপাদান। আপনার ঘুম উড়ে যায়নি তো, বিছানায় শুয়ে রয়েছেন কিন্তু ঘুম আসছে না, এটিও কিন্তু চরম অশুভ সংকেত। বারবার যদি আপনার জুতো চুরি হয়ে যাচ্ছে হয়, খেয়াল রাখুন ধর্ম হচ্ছে এমন জিনিস যা ধারণ করলে জীবন সুন্দর ও পবিত্র করে। সর্বদা ধর্মে মতি থাকুন, হঠাৎ করে কিন্তু আপনি যদি সর্বদা ধর্মাচরণ করেন, ধর্মের প্রতি মতি রাখেন, হঠাৎ করে কিন্তু খারাপ সময় আপনার আসবে না। খারাপ সময় আসার আগে ঈশ্বর কিন্তু সংকেত দেন। অনেক সময় দেখা যায় আমরা হয়তো সেটা বুঝি না বা মানি না। এই না মানা কে মানবে কে মানবে না সেটা একান্ত ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি আপনাদের একটা কথাই বলবো, জীবন কিন্তু খুব অনিশ্চিত। হঠাৎ করে ঘটে যাওয়া কিছু আমরা কিন্তু সবসময় কি মেনে নিতে পারি? দেখা গেলো এমন একটা কিছু ঘটলো হঠাৎ, সবসময় সেটা মেনে নেওয়া যায় না। যদি স্বপ্নে দেখেন আপনার প্রিয়জন কাঁদছে, তা কিন্তু অতি অশুভ স্বপ্ন। প্রিয়জনের কান্না খারাপ সময়ের সংকেত বহন করে, ঠিক ঠিকই প্রায় প্রত্যেকের বাড়িতে আছে। যদি দেখেন দুটি ঠিক ঠিকই নিজেদের মধ্যে প্রচণ্ড লড়াই করছে, তাহলে বুঝতে হবে সংসারে মারাত্মক কোনো অশান্তি আসন্ন। সুখের সংসারে ভাঙন ধরার কোনো জায়গা তৈরি হচ্ছে, সম্পর্কে ভাঙনের হাওয়া কিন্তু বইবে, সতর্ক হয়ে যান। কুকুর হচ্ছে মহাকালের বাহন, প্রত্যেক দিন নিজের সাধ্যমতো রাস্তার অনাথ কুকুরদের খাবার দেবেন। মাথায় রাখবেন কখনো যদি দেখেন কুকুর উচ্চস্বরে কাঁদছে, তাহলে তাদের কোনোভাবে খাবার দিয়ে বা কোনো কিছুভাবে শান্ত করার চেষ্টা করুন, শিব ঠাকুরের নাম স্মরণ করুন। দেবাদিদেব মহাদেবী পারেন আপনার অশুভত্ব থেকে আপনাকে ও আপনার পরিবারকে রক্ষা করতে। আর একটা জিনিস সবসময় চেষ্টা করবেন, অকারণ কোনো রকম অনর্থ বা অকারণ অন্যের ক্ষতি করবেন না। কুসংস্কার বলে আপনি হয়তো অনেক কিছু উড়িয়ে দিতে পারেন, কিন্তু শাস্ত্র, ধর্ম, জ্যোতিষশাস্ত্র যারা বিশ্বাস করেন তারা সতর্ক থাকতেই পারেন। তুলসী গাছ যা আধ্যাত্মিক ও ভেষজ গুণ সম্পন্ন, ভেবে দেখুন তো আপনার বাড়ির তুলসী গাছ বারবার নষ্ট হয়ে যাচ্ছে না তো, বা যতবার তুলসী গাছ লাগিয়েছেন দেখা যাচ্ছে আপনি অনেকবার তুলসী গাছ লাগিয়েছেন কিন্তু ততবার তা শুকিয়ে গেছে, খুব খারাপ সংকেত এটি। খেয়াল রাখবেন বাড়ির সব জায়গার সমস্ত গাছ যেন জল পায়, কোনো গাছ যেন শুকিয়ে না যায়। বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহু দূর, কারো কারো কাছে যেটা শাস্ত্র, কারো কারো কাছে যেটা ভালো সংস্কার, কারো কাছে যেটা আধ্যাত্মিকতা, আবার কারো কাছে হয়তো সেটা কুসংস্কার। যার যার মত তার তার বিশ্বাস। একটা কথা আমি আপনাদের আজকে বলবো, সেটা হচ্ছে সৌভাগ্য বৃদ্ধির গুপ্ত মন্ত্র, কিভাবে আপনি আপনার সৌভাগ্য বৃদ্ধি করতে পারেন। আরেকটা কথা বলবো, আমাদের বাড়িতে এই যে বিভিন্ন ধরনের প্রাণী থাকে, যেমন টিকটিকি থাকে, পিঁপড়ে থাকে, সাধ্যমতো চেষ্টা করবেন তাদের একটু খাবার দেওয়ার। বাংলাদেশের দর্শকরা এত সাড়া দিয়েছেন দেখে আমি আপ্লুত, কিন্তু একসাথে এত মানুষ অনলাইনে দেখা সম্ভব নয়, আপনাদেরকে একটু সময় নিয়ে যোগাযোগ করতে হবে। যেদিনের বুকিং পাবেন
তার আগে দেখানোর জন্য অনুরোধ করবেন না প্লিজ। আমি চেষ্টা করব মাসে একদিন কেবলমাত্র বাংলাদেশ, ইউকে, ইউএসএ, সিঙ্গাপুর অর্থাৎ বিদেশের ক্লায়েন্টদের জন্য আলাদা করে রাখার। আর বাংলাদেশের দর্শকদের তো আর কোনো অভিযোগের কোনো জায়গাই নেই, কারণ নগদ অ্যাপের মাধ্যমে আমার অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট করতে পারবেন এবং আমার পরামর্শ পেতে পারবেন, সব কিছু পারবেন। আমি বলবো একটি গুরুমুখী সিদ্ধ মন্ত্র, প্রতিদিন এই মন্ত্র 108 বার জপ করুন। যারা এই মন্ত্র জপ করবেন তারা অবশ্যই গোমাতা এবং পথ কুকুরদের সাধ্য মতো সেবা করবেন এবং সবসময় চেষ্টা করবেন যেসব প্রাণীরা আমাদের উপর নির্ভরশীল তাদেরকে সাহায্য করার। মন্ত্রটি হল ওম নমো উলুক বাহিনী বিষ্ণুপ্রিয়া ভগবতী লক্ষ্মী দেবী মম দুর্ভাগ্য নাশনং এবং সৌভাগ্য বৃদ্ধি কুরু কুরু স্রাং শ্রিং শ্রুং স্রোয়িং স্রোং ফট স্বাহা। টানা 180 দিন জপ করুন। সৌভাগ্য বৃদ্ধি হবে, খারাপ সময়ের প্রভাব জীবনে পড়তে পারবে না। তারপরও জন্মছক ভিত্তিক কিছুটা পরিবর্তনশীল হয়, যাদের পক্ষে সম্ভব কোনো অভিজ্ঞ তন্ত্র জ্যোতিষের পরামর্শ নিন। কেন, একটা কথা সবসময় মনে রাখবেন, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। ভালো থাকুন, ঈশ্বরের পথে থাকুন, বাবা মায়ের যত্ন নিন, জীব সেবা করুন, সিদ্ধিদাতা গণেশের কৃপা বর্ষিত হোক আপনার জীবনে। জয় শ্রী গণেশ। যতটা সম্ভব চেষ্টা করুন সমস্ত প্রাণীর সেবা করার, যতটা সম্ভব চেষ্টা করুন প্রাণী হত্যা থেকে, সেটা একটা সামান্য টিকটিকিও যদি হয়, হত্যা থেকে বিরত থাকুন। নমস্কার, আবারও বলি জয় শ্রী গণেশ।